আজকে মূলত কথা বলবো ওয়াল শোকেস অথবা ক্যাবিনেট, এক একজন এক এক নামে চিনি, কেউ শোকেস যে বড় শোকেস, ওয়াল শোকেস, ক্যাবিনেট অথবা শোকেস কোকার স্ট্যান্ড বা শোকেস স্ট্যান্ড, এক একজন এক এক নামে চিনি, কেউ বলি শোকেস, কেউ বলি ক্যাবিনেট, কেউ ওয়াল শোকেস, শুধু শোকেসও অনেকে চিনে। তো আজকে এইটা নিয়ে ভিডিও দিব, আর এটা প্রাইস কোথায় পাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিব। আজকে মূলত আসছি ফাইজা ফার্নিচারে, ঠিকানাটা দিয়ে দিব, ভিডিওর শেষের দিকে পেয়ে যাবেন। এটা হচ্ছে ওয়াল শোকেস বা আমরা ক্যাবিনেট হিসেবে বলি, আর এটার প্রাইস পড়বে কত ভাইজান? এটা প্রাইস পড়বে 30,000 টাকা। তবে যারা ইউটিউব ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য হয়তো আরেকটু কনসিডার পাবেন। এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করতেছি। আর আপনারা কি কাঠ ইউজ করেন? এটা হচ্ছে আকাশি কাঠ, সেগুন কাঠের বিকল্প। এখানে মৌলভী বাজারে অ্যাভেলেবেল আকাশমণি কাঠটা পাওয়া যায়, তাই আকাশি কাঠ ইউজ করা হয়। আর আমাকে একটু ভিতরের অপশনগুলো দেখাবেন, ভিতরে একটু দরজাটা খুলে ভিতরে, হ্যাঁ স্পেস আছে অনেক দেখা যাচ্ছে। এই যে এটা হলো 3 ডোরস শোকেস বা ক্যাবিনেট বলতে পারি। এটা মেবি কত, 6 ফিট বাই 6 ফিট, এটা 6 ফিট বাই 6 ফিট ওয়াল শোকেস ক্যাবিনেট, যেটা যেই নামে চিনি না কেন সেটা পেয়ে যাচ্ছেন মাত্র 30,000 টাকা। হয়তো আরও কমে পাবেন, 28,000 টাকা হয়তো সর্বনিম্ন পাবেন। তারপরে নেক্সট আমাকে এই নিচেরগুলো অপশনগুলো দেখাবেন। এটা হচ্ছে সেলফ সিস্টেম, দুটো ড্রয়ার পাচ্ছেন, এটা হচ্ছে ড্রয়ার, ড্রয়ারের ডিপগুলো অনেক বড়। আরেকটা ড্রয়ার পাচ্ছেন নিচে, এটা লক সিস্টেম। হ্যাঁ এটা নিচেরটা একটু দেখান, হ্যাঁ বাঁধুন খুলবে সবসময় ডান দিকে লাগবে তালাগুলো, দুটো লক, তিনটা লক, ও চারটাই লক আছে, এখানেও লক আছে অলরেডি, চারটাই লক সিস্টেম পাচ্ছেন, দুটো ড্রয়ার, দুটো সেলফ, আর উপরে সব জিনিসপত্র রাখতে পারবেন। কোকারি সেলফও বললে চিনি অনেকে, ক্যাবিনেট, ওয়াল শোকেস, শোকেস যে নামে চিনি। তো শোরুমের নাম্বার, নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফাইজা ফার্নিচার, প্রোপ্রাইটার মোহাম্মদ নিজাম আহমেদ চৌধুরী, মোবাইল নাম্বার 0171625918। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবেন। আর ঠিকানা হচ্ছে সিলেট রুট কুসুমবাগ এলাকা সিএনজি পাম্পের বিপরীত পাশে মৌলভী বাজার। আর যে কোনো তথ্যের জন্য, যে কোনো ফার্নিচার, যে কোনো মডেল, সব ফার্নিচারই আপনারা অর্ডার করতে পারবেন এই নাম্বারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।